আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আনারসের চাটনির রেসিপি। সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা এই আনারসের চাটনিটি বানাতে পারবেন খুব সহজেই। সো গাইজ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। চাটনি বানানোর জন্য এখানে আমি 1.5টা আনারস কেটে নিয়েছি। তো এখন একটা গ্রেটারের সাহায্যে আনারসটাকে গ্রেট করে নিব। আর আমি আনারস গ্রেট করার জন্য গ্রেটারের বড় ছিদ্রযুক্ত সাইডটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আনারসটাকে ছোট ছোট পিস করে কেটেও চাটনিটা বানাতে পারবেন। তবে আমার কাছে মনে হয় আনারস কেটে নেওয়ার চেয়ে এভাবে গ্রেট করে নিলে চাটনিটা বেশি ভালো হয়। তো সবটুকু আনারস গ্রেট করে নিয়েছি, এখন চাটনি বানানো শুরু করব। চুলায় একটা হাঁড়ি দিয়ে এর মধ্যে আমি গ্রেট করে নিয়ে আনারসটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আনারস যদি বেশি টক থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর এই আনারসটা বেশি টক ছিল না, এর জন্য আমি চিনিটা কম করে দিয়েছি। চিনির পরিবর্তে চাইলে কিন্তু গুঁড়ো ব্যবহার করা যাবে। তো এখন নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পর কিন্তু অনেক পানি উঠে গেছে। এখন অনবরত নেড়ে চেড়ে জাল করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আনারসের চাটনি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর সেই সাথে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। চিনির পানিটা যখন শুকিয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ কুচি। চাইলে চিলি ফ্লেক্সটাও এখানে ব্যবহার করা যাবে। চাটনিতে ঝালের পরিমাণটা যদি বেশি চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করছি কিশমিশ, যদিও এটা অপশনাল, চাইলে কিশমিশটা স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ আর সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাটনিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে চাটনিটাকে আরও 2 মিনিট জাল করে নিব। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1/2 পরিমাণ লেবু ব্যবহার করেছি। তো চাটনিটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। সো গাইজ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।